আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো আইসিডিএস কর্মী ও সহায়কার পরীক্ষার জন্য প্রশ্নোত্তর সম্পর্কে এবং যে উত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এবং আজকের এই ভিডিওতে আমরা টোটাল পঁচিশটি প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব যে উত্তরগুলো পরীক্ষায় বারবার এসে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যতগুলো প্রশ্নোত্তর শেয়ার করে দিচ্ছি প্রত্যেকটি পরীক্ষা পর্যন্ত অবশ্যই মনে রাখবে এখান থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবেই পাবে এবং যা যারা ভিডিওটি দেখছো অবশ্য লাইক করে দেবে তার পাশাপাশি আইসিডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সাজেশন কোশ্চেন পেপার এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রথম প্রশ্নে বলা হচ্ছে রাষ্ট্রীয় মহিলা কোষ কবে প্রতিষ্ঠিত হয়েছিল রাষ্ট্রীয় মহিলা কোষ কবে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে উনিশশো তিরানব্বই সালে এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যার যারা দেখছ এই প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই মনে রাখবে রাষ্ট্রীয় মহিলা কোষ কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিরানব্বই সালে পরবর্তী প্রশ্নে চিপকো আন্দোলন প্রথম কোথায় শুরু হয় চিপকো আন্দোলন প্রথম কোথায় শুরু হয় কোন অপশানটি হবে কারেক্ট আনসার তো এই প্রশ্নের কারেক্ট হয়ে যাবে রাজস্থান রাজস্থান হবে এখানে কারেক্ট আনসার চিপকো আন্দোলন প্রথম শুরু হয়েছিল রাজস্থানে এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে চিপকো আন্দোলন কত সালে শুরু হয়েছিল চিপকো আন্দোলন কত সালে শুরু হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবে এবং এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাজস্থান অর্থাৎ চিপকো আন্দোলন প্রথম রাজস্থানে শুরু হয়েছিল কিন্তু কমেন্টে তোমরা জানাবে কত সালে শুরু হয়েছিল পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কিওটো প্রোটোকল কবে স্বাক্ষরিত হয় কিওটো প্রোটোকল কবে স্বাক্ষরিত হয় এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে উনিশশো সালে এটা কিন্তু পরীক্ষায় বারবার এসে থাকে কিওটো প্রোটোকল কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে পরের প্রশ্নে বলা হচ্ছে বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালিত হয় বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালিত হয় তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বাইশে এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয় বাইশে এপ্রিল পরের প্রশ্নে বলা হচ্ছে দেখো এফসিআই এফ সি আই এর পুরো নাম কি এটা আশা করি তোমরা অনেকেই পারবে এফ সি এর ফুল ফর্ম কি এটা যে ফুল ফর্ম সেটি হবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া হবে এটার ফুল ফর্ম পরবর্তী প্রশ্নে দেখে বলা হচ্ছে এফসিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো এই প্রশ্নে কারেক্ট আনসার হয়ে যাবে নতুন দিল্লি অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরের প্রশ্নে বলা হচ্ছে এফসিআই কত সালে প্রতিষ্ঠিত হয় এফসিআই কত সালে প্রতিষ্ঠিত হয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে চোদ্দোই জানুয়ারি উনিশশো সালে চোদ্দোই জানুয়ারি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অবশ্যই তারিখটি তোমরা মনে রাখবে পরের প্রশ্নে বলা হচ্ছে হু ডাব্লিউ কবে গঠিত হয়েছিল তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ডাব্লিউ এইচও এর ফুল ফর্ম কী এটা অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে সাতই এপ্রিল উনিশশো আটচল্লিশ সাল সাতই এপ্রিল উনিশশো আটচল্লিশ সাল ডাব্লিউ এইচও কবে গঠিত হয়েছিল সাতই এপ্রিল উনিশশো আটচল্লিশ সাল এখানে কিন্তু উনিশশো আটচল্লিশের সাথে সাথে তোমরা সাতই এপ্রিলও কিন্তু মনে রাখবে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ডাব্লিউ এইচ ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত ডাব্লিউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো এই কারেক্ট আনসার হয়ে যাবে জেনেভা শহরে জেনেভা শহরে অবস্থিত ডাব্লিউ এইচ ও এর সদর দপ্তর পরের প্রশ্ন বলা হচ্ছে বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় বিশ্ব খাদ্য দিবস পালিত হয় ষোলোই অক্টোবর অবশ্যই মনে রাখবে আইসিডিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় ষোলোই অক্টোবর পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার হন এটা আইসিডিএস পরীক্ষায় আগেও এসেছে কোন ভারতীয় মহিলা প্রথম ইংলিশ চ্যানেল পার হন তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে আরতি সাহা আরতি সাহা অবশ্যই মনে রাখবে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আদি গঙ্গা কোন জেলায় অবস্থিত আদিগঙ্গা কোন জেলায় অবস্থিত এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার আদিগঙ্গা কোথায় অবস্থিত তো গঙ্গা অবস্থিত কলকাতাতে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে তো ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাস থাকে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাস থাকে তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে স্ট্রেটোস্ফিয়ার স্ট্রেটোস্ফিয়ার এখানে বায়ুমণ্ডল সম্পর্কিত আরও একটি প্রশ্ন পরীক্ষায় আসে যেটি হচ্ছে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস পাওয়া যায় বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে কোন গ্যাস পাওয়া যায় তো এটা যারা যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি এটা আশা করি সবাই সঠিক উত্তর দিতে পারবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লুনি লুনি হচ্ছে ভারতের একটি অন্তর্বাহিনী নদী পরের প্রশ্নে বলা হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প কবে চালু হয় দুয়ারে সরকার প্রকল্প কবে চালু হয় তো এই প্রশ্নে কারেক্ট আনসার হয়ে যাবে দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি সালে হবে এখানে কারেক্ট আনসার দুয়ারে সরকার প্রকল্প চালু হয়েছিল দু হাজার সালে পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে এটা কিন্তু নাম্বার সিরিজ থেকে রয়েছে গণিতের একটি প্রশ্ন যেখানে বলা হচ্ছে সাত দশ আট এগারো নয় বারো এরকম একটি নাম্বার সিরিজ রয়েছে তারপরের সংখ্যাটি কত হবে তারপরের সংখ্যাটি কত হবে তোমাদেরকে দশ সেকেন্ড সময় দিয়ে দিচ্ছি তোমরা নিজেরা চেষ্টা করো যে কোন অপশানটি হবে কারেক্ট আনসার নাম্বার সিরিজের কিন্তু এই প্রশ্নটি রয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এখানে সাতের পরে হঠাৎ কিন্তু দশ হয়ে যাচ্ছে মানে বাড়ছে আবার এখানে আট হয়ে যাচ্ছে অর্থাৎ কমছে তো যদি আপ ডাউন আপ ডাউন এরকম থাকে বাড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে যদি এরকম থাকে তো সেক্ষেত্রে তোমরা কীরকমভাবে এটাকে দেখবে সেটা হচ্ছে সাতের পরে তোমাদেরকে এক ঘর পরে কিন্তু দেখতে হবে সাতের পরে আট আটের পরে নয় ঠিক আছে একই রকমভাবে দেখো দশের পরে রয়েছে এগারো এগারোর পরে রয়েছে বারো এক ঘর পর পর আমি বলছি বারো তো সেক্ষেত্রে বারোর পরে যেটা থাকবে সেটা কিন্তু পরবর্তীটাতে থাকবে কিন্তু নয়ের পরে যেটা থাকবে সেটা কিন্তু এই ড্যাশটাতে থাকবে অর্থাৎ দশ ঠিক আছে দশ হবে এখানে কারেক্ট আনসার অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার সাতের পরে হচ্ছে আট আটের পরে নয় নয়ের পরে দশ এক ঘর পর পর কারণ হচ্ছে কি তার কারণ হচ্ছে সংখ্যাগুলো একবার বাড়ছে একবার কমছে তো সেই কারণেই একঘর পরপর তোমাদেরকে মিলিয়ে দেখতে হবে এই নাম্বার সিরিজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নাম্বার সিরিজ অবশ্যই এটা মনে রাখবে পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে আরও একটি নাম্বার সিরিজ রয়েছে এই নাম্বার সিরিজে দেখো বলা হচ্ছে ছত্রিশ ছত্রিশ থেকে কমে চৌত্রিশ আবার তিরিশ আঠাশ চব্বিশ তারপরে কত হবে দশ সেকেন্ড সময় দিয়ে দিচ্ছি তোমাদেরকে ভাবতে হবে কোন অপশানটি হবে কারেক্ট আনসার তো দেখো এই প্রশ্নে কি বলা হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে প্রথমে বুঝতে হবে ছত্রিশের পরে হয়ে গেল চৌত্রিশ অর্থাৎ এখানে মাইনাস টু প্রথমে কি হলো মাইনাস টু হল চৌত্রিশ থেকে তিরিশ তার মানে কত হচ্ছে মাইনাস ফোর তিরিশ থেকে আঠাশ মানে হচ্ছে মাইনাস টু আঠাশ থেকে চব্বিশ মানে হচ্ছে মাইনাস ফোর তাহলে কী বুঝতে পারলে মাইনাস টু মাইনাস ফোর মাইনাস ফোর তাহলে পরের সংখ্যাটি কত হবে মাইনাস টুতে হবে তাহলে মাইনাস অর্থাৎ কি চব্বিশ চব্বিশের থেকে মাইনাস যদি আমরা করি তো সেক্ষেত্রে হয়ে যাবে বাইশ বাইশ মানে হচ্ছে কি বাইশ মানে হচ্ছে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট অপশান বি পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে নিম্নের কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ এই চারটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ যাবে তো দেখো রকম যদি প্রশ্ন আসে আইসিডিএসে এরকম প্রশ্ন আগেও এসেছে তো সেক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে তিন দ্বারা ভাগ করা যায় কোন কোন সংখ্যাকে নিয়ম কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে নিয়মটি হচ্ছে যে দেখতে পাচ্ছি এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটির যে অঙ্কগুলো রয়েছে অঙ্ক অর্থাৎ নয় নয় আট আট নয় এগুলো হচ্ছে অঙ্ক তো অঙ্কগুলোর যোগফল যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ যাবে ঠিক আছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে নয় যুক্ত নয় যুক্ত আট যুক্ত আট যুক্ত নয় এই পাঁচটি অঙ্কের যদি যোগফল তিন দিয়ে ভাগ যায় তো সেক্ষেত্রে পুরো সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ যাবে তো এই যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে ফর্টি থ্রি হচ্ছে তো ফর্টি থ্রিকে তিন দিয়ে ভাগ যাবে না তো যে কারণে এই অপশানটি হবে না পরবর্তী অপশানে দেখো বলা হচ্ছে এইট নাইন এই অঙ্কগুলোকেই যদি যোগ করা হয় তাহলে হবে থার্টি এইট হবে তো থার্টি এইটকে কিন্তু তিন দিয়ে ভাগ যায় না তো সেক্ষেত্রে অপশানটি হবে না পরবর্তী সংখ্যার ক্ষেত্রে যতগুলো অঙ্ক রয়েছে এগুলোকে যদি যোগ করা হয় তাহলে যোগ করলে এখানেও কিন্তু থার্টি এইট হচ্ছে থার্টি এইটকে কিন্তু ভাগ যাবে না তিন দিয়ে তো সেক্ষেত্রে এটাও তিন দিয়ে বিভাজ্য নয় পরবর্তী অপশান একটি রয়েছে তো সেক্ষেত্রে এটি হবে উত্তর কিন্তু এই অঙ্কগুলোকে যদি তোমরা যোগ করো তো সেক্ষেত্রে হবে কত হবে নয় যুক্ত নয় যুক্ত আট যুক্ত নয় যুক্ত সাত তো এখানে হচ্ছে ফর্টি টু হচ্ছে তো ফর্টি টুকে কিন্তু তিন দিয়ে ভাগ যায় তো সেক্ষেত্রে এই অপশানটি হবে কারেক্ট অপশান তো সেক্ষেত্রে এই প্রশ্নে যে কারেক্ট আনসার হয়ে গেল সেটি হচ্ছে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার নিম্নের কোন সংখ্যাটিকে তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ তিন দিয়ে ভাগ যাবে তো নাইন নাইন এইট নাইন সেভেন পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে বিষ বৃক্ষ উপন্যাসটি কে রচনা করেছেন এই প্রশ্নটি পরীক্ষায় এসে থাকে এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে পরীক্ষা পর্যন্ত বিষ বৃক্ষ উপন্যাসটি কে রচনা করেছেন তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন বৃক্ষ পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে আরণ্যক উপন্যাসে রচয়িতা কে আরণ্যক উপন্যাসে রচয়িতা কে তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পরশুরাম কার ছদ্মনাম ছিল পরশুরাম কার ছদ্মনাম ছিল পরশুরাম তো এই প্রশ্নে কারেক্ট আনসার হয়ে যাবে রাজশেখর বসু রাজশেখর বসু হবে এখানে কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন বেদুইন কার ছদ্মনাম ছিল বেদুইন কার ছদ্মনাম ছিল তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে দেবেশ রায় বেদুইন কার ছদ্মনাম ছিল দেবেশ রায় পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে যুক্ত ছিলেন না মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে যুক্ত ছিলেন না বা কোন আন্দোলনে অংশগ্রহণ করেননি তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন এখানে তোমরা আরও একটি প্রশ্ন মনে রাখবে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কলকাতা শহীদ মিনার কার স্মৃতিতে স্থাপিত হয় কোনটি হবে কারেক্ট আনসার কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি স্যার ডেভিড অক্টারলোনি অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার অবশ্যই এই প্রশ্নটির উত্তর মনে রাখবে পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে এস টিডি এস টিডি এর ফুল ফর্ম কী এস টিডি কোন অপশানটি হবে কারেক্ট আনসার তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার অবশ্যই এই প্রশ্নের উত্তর কিন্তু মনে রাখবে এটাও আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য তো এই হচ্ছে আজকের পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নত্ব তোমাদের পরীক্ষার জন্য যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সাজেশন কোশ্চেন পেপার এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য ধন্যবাদ